মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খানের বিরুদ্ধে ভোটার স্লিপ দেওয়ার সময় টাকা ছড়ানোর অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাবিলুর রহমান খান। এ ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলীর কাছে লিখিত অভিযোগ দেন তিনি। প্রথম আলোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন আনারস প্রতীকের প্রার্থী আসিফুর রহমান খান। তিনি বলেন, নির্বাচনের পরাজয় জেনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মন গড়া কথা বলে যাচ্ছেন, তার অভিযোগের বাস্তবিক অর্থে কোনো প্রমাণ নেই। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী প্রথম আলোকে বলেন, কালো টাকা ছড়ানোর বিষয়টি প্রার্থীর অভিযোগে জেনেছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। লিখিত অভিযোগে বলা হয়, আজ সকালে আসিফুর রহমান খানের অনুসারী শহরের বাগেরপাড় এলাকার আবু তালেব তালুকদারের নেতৃত্বে কালো টাকা ছড়ানো হয়েছে। এ সময় প্রতি ভোটার স্লিপের সঙ্গে 500 থেকে 2000 টাকা পর্যন্ত ভোটারদের দেওয়া হয়। এছাড়া পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ড পাঠককান্দি, চরমুগ্রিয়া, কুলপদ্দি, কেন্দুয়াসহ বিভিন্ন এলাকায় কালো টাকা দিয়ে ভোট কেনার মহোৎসব চলছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। মোটরসাইকেলের প্রতীক পাভেলুর রহমান খান অভিযোগ করেন, শাহজাহান খান ছেলেকে জেতানোর জন্য কালো টাকার ব্যবহার করেছেন। যে এলাকায় আসিফুরের ভোট নেই সেখানকার ভোটারদের ভোটার স্লিপ দেওয়ার সঙ্গে নগদ টাকা দিচ্ছেন। কালো টাকা ছড়িয়ে শাহজাহান খান ভোটের পরিবেশ নষ্ট করছেন। তারা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ভোটার স্লিপের সঙ্গে টাকা ও বিতরণ বন্ধের দাবি জানান। এদিকে নির্বাচনে শাহজাহান খানের প্রভাব থাকায় নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা। জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন আহমেদ মোল্লা প্রথম আলোকে বলেন, আমরা সুষ্ঠু ও সংঘাতপূর্ণ নির্বাচন চাই, কিন্তু শাহজাহান খান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছেন। ছেলেকে জেলাতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলে বিভেদ সৃষ্টি করেছেন। শাহজাহান খানের জন্য প্রতিটি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তিনি নির্বাচনে হাঙ্গামা না করে থামবেন না। অভিযোগের বিষয়ে শাহজাহান খানকে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তবে তার ছেলে আসিফুর রহমান খান বলেন, তার বাবা নির্বাচনের কোনো কাজে হস্তক্ষেপ করছেন না, সর্বস্তরের জনগণ ও দলীয় নেতা কর্মীরাই তার নির্বাচনে সহযোগিতা করছেন। সদর উপজেলায় 117টি ও রাজৈর উপজেলায় 69টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে 4 জন পুলিশ, 20 জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সদরে 29টি ও রাজৈরে 14টি ভ্রাম্যমান দল দায়িত্ব পালন করবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সদরে 7টি স্ট্রাইকিং ফোর্স ও রাজৈরে থাকবে 3টি, সদরে 6 প্লাটুন ও রাজৈরে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রথম ধাপে আগামীকাল বুধবার মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে শাহজাহান খানের বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিফুর রহমান খান ও চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভিলুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী আছেন। 15টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলায় মোট ভোটার 322,626 জন। মোট 117টি ভোট কেন্দ্রের 794টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। ফয়সাল আহমেদ, আজকের সারাদিন।